মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিচার আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিচ্ছ। কালকে রাত্রিবেলা যখন 11:10 তোমাকে আপডেট দিয়ে ঘুমালাম যে আমাকে দুটো এডিট করতে আছে, তারপর একটা সোয়েটার করছে ওটা খতম করতে আছে, কালকে রাত্রে ঘুমিয়েছি আমি 3:10 আগে, মানে 2:50 দিয়ে উঠে প্রধান সকালবেলা যথাযথ উঠিয়ে নিল, বলে পায়েল তুমি গাড়িতে ঘুমাতে, তুমি গাড়িতে তোমার কাজ করতে হবে না, কেন গাড়ি থেকে বাসন মাঝে কাপড় কাছে ঘর মুছে তোমার জানা আছে, তাহলে একটু বলিও। তো প্রধান দাবা বললো গাড়িতে তোমার কিছু কাজ করতে হবে না, ঘুমাতে আছে। আরে দেখো এখন আমি কাছে ঘুম গাড়ি দরকার, যেন তুমি বাসন মাঝে সব গাড়িতে থাকে, আমাকেও খেতে হবে জিনিসটা, সানও খেতে হবে, সান ব্লক করলে হবে না। বাই দেখো মিলন মিলন হবে দেখো এই ড্রেসটা মা আমাকে কিনে দিয়েছিল 2 বছর আগে, এটা পরলে না সেই একটা ভুতুরে ভুতুরে ফিলিং হয় আমার, সেই জন্য এটা আমি পরতে চাই না, ভুতুরে ভুতুরে ফিলিং মানে অবস্থা করছে দেখো সবাই বসে আছে, আমি দেখাতে পাচ্ছি দেখো সব কটাকে দেখেছো, এরা একাউন্ট করে নিচ্ছে সব জিনিস দিয়ে আমাকে একটুখানি জায়গা রেখেছে, তোমার দিদি বেশি জায়গা নাই না গো। তো আমরা রেডি, প্রধান দা পেছনে জিনিসপত্র বুঝাচ্ছে, তপন দাকে বুঝাচ্ছে, তপন দা বাড়িতে থাকে আর কি দেখাশোনা করার, কারণ আমার গোপাল বলছে আমার বিড়ালরা থাকে ওই জন্য। আর এই যে সান চলো এগাই বেড়াই, প্রধান দা ড্রাইভিং করবে, প্রধান দা তুমি সব নিয়েছো ড্রাইভিং লাইসেন্স, প্রধান দা সব নিয়েছে চলো। দেখো আমি একবার টাইটেলে দিয়েছি নেশা তো নেশাই হয়, যেটা জারি হোক, সে প্রধানদার গাছের নেশা হোক বা আমাদের সেলাইয়ের নেশা হোক, তা যেতে যেতে দেখো তাও একটা হাত চলছে, কেন কালকে রাত্রে একটা কমপ্লিট করেছি, করার পর ওটা যদি আবার প্র্যাকটিস না করি তাহলে ভুলে যাবো, সেই জন্য এই দেখো একটা বানিয়েছি সন্দেশের জন্য, আর এটা সন্দেশের একটা বানানো আছে, দেখো অনেকগুলো বানানো হচ্ছে, পরে দেখা যাবে পাপা গাড়িটা চালু করবে। এটাকে চলে এসছি আমার মুন, আমরা মুনের কাছে চলে এসছি, সবাইকে হাই করে দাও, হাই হাই, এদিকে এদিকে ঘুলে এদিকে তাকিয়ে, সব কিছু ওর দরকার জানো, কি মুখ ফুলিয়ে ফুলিয়ে কান্না আমার মেয়ের দেখে, এটা লাগিয়ে দাও, আচ্ছা ও জানে জিনিসটা লাগাতে হয়, এই যে মৌসুমি চা নিয়ে চলে এসছে, দেওয়ালটা দেখছো, এই দেওয়ালে একদম পেছন দিকে, চা খাবো। তো দেখো চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে আমাদের কাজ যেগুলো চলছে তোমাদেরকে দেখাই, এটা একটা ঘর আমাদের, এটা একটা ঘর সামনে এখানে আমাদের এ ছিল, এটা মানে এদিকে একটা ফ্ল্যাট করা হয়েছিল ভাড়া দেওয়ার জন্য মেনলি, তো এটা একটা ফ্ল্যাট, এখন কাজ চলছে বলে সব এরকম চিপটুম চিপটুম ব্যাপার, ট্যাঙ্কি হচ্ছে, আমাদের আগে ট্যাঙ্কি ছিল না, আমাদের আসলে এটা অ্যাসবেস্টাস ছিল, আর একটা পাতকুয়োতে মানে আমাদের এ ছিল, এটা হচ্ছে ট্যাঙ্ক তৈরি হচ্ছে,
সেফটি ট্যাঙ্কিটা সেফটি হ্যাঁ সেফটি ট্যাঙ্কিটা এটা আমাদের যখন ছিল আমরা পারমিশন পেয়েছিলাম এই দুটো ঘর মানে এই ঘরটা আর এই ঘরটা কিচেন ছিল হ্যাঁ এখানে আমার স্ল্যাব জমানো ছিল কিচেন এই দরজাটাই ছিল এটা ছিল আমাদের যাতায়াতের দরজা এই জায়গাটা ফাঁকা ছিল আমি তখন এটা অ্যাসবেস্টাস ছিল তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর পড়ে যাওয়ার পর এটা দোতলা করেছিল প্রধানদা দোতলা করার পর এটা পুরো এখানে একটা ফ্ল্যাট করা হয়েছিল ভাড়া কারণ আমরা থাকতে হবে ভাড়া দেওয়ার জন্য এই ঘরে একটা ভাড়া থাকতো এই ঘরে একটা ভাড়া থাকতো এরকম আর কি করা হয়েছিল দেখায় এই যে এখান থেকে এন্ট্রেন্স আমাদের সামনে জায়গা আছে প্রচুর আর এটা হচ্ছে এন্ট্রেন্স করে এখানে আমাদের ঘর দুটো এখন এন্ট্রেন্স করা হয়েছিল এইটা ওপর কেন এরকম প্ল্যানিংয়ের কারণ হচ্ছে এই নিচ থেকে আমরা উপরে দোতলায় থাকবো নিচ থেকে নেমে যেন অন্য যারা ভাড়া থাকবো তাদের কোনো অসুবিধা না হয় তিন কাঠার জায়গা আমাদের যখন আমি ছিলাম তখন এত ফ্ল্যাট ছিল না এরকম সামনে জায়গা সামনে পুরো জায়গা এখানে একটা ঘর করা আছে আমাদের দেখায় এটা ওপরটা পুরো অ্যাসবেস্টার করা আছে মানে যেহেতু আমরা ওখানে থেকে গেছিলাম ওখানে ইনভেস্ট করা হচ্ছিলো বেশি এই যে এখানে একটা বড় ঘর করা আছে এগুলো সব তৈরি হবে এখানে একটা ঘর করা হয়েছিল উইথ ব্যালকনি এখানে একটা ব্যালকনি করা হয়েছিল এখানে একটা পায়খানা বাথরুম হয়েছিল এখানে রান্নাঘর হয়েছিল এরকম এগুলো সব উড়িয়ে দেওয়া হবে হ্যাঁ এখন হচ্ছে আমাদের বহু কষ্টের বাড়ি এটা তোমার প্রধানদার হাতে তখন মাত্র 18,000 টাকা ছিল যখন এই বাড়িটা মানে ভিত খোলা হয়েছিল বর্ষাকালে ভিত খোলা হয়েছে প্রচুর বৃষ্টি পড়ছে দাদুর সাহস আর প্রধানদার মানে প্রচণ্ড মনোবল যে বাড়িটা করেছিল এখন যে মিস্ত্রিতে খাটছে কেষ্টদা প্রচুর হেল্প করেছিল এখানকার হ্যাঁ ওই মানে কিন্তু কেষ্টদাকে আমরা ছাড়ি না বিল্ডার্সরা প্রচুর হেল্প করেছিল বলে আমি মাথা খোঁজার ঠাইটা করতে পেরেছিলাম তখন ওনার শুধু এ ছিল কোচিং সেন্টার ছিল তো টিউশন করে কোচিং সেন্টারে মানে বড় ছিল কোচিং সেন্টারে সে তবুও কলকাতার জায়গায় থেকে তোমার মানে নিজের জায়গা কিনে বাড়ি করাটা একটা মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তো এইটা এইটা পুরো মানে এটা দুটো ঘর হবে এদিকে ভেঙে নেওয়া হবে দিয়ে ওদিকে আরও ঘর হবে আর কি এরকম ব্যাপার দেখাচ্ছি তোমাদেরকে আমার ইচ্ছা আছে উপরে তোমার তিনটে মানে বেডরুম আমার মাস্টার বেডরুম বা সানের একটা বেডরুম একটা এমনি বেডরুম হবে ড্রয়িং রুম হবে কিচেন পায়খানা বাথরুম আর ঠাকুরঘর এই যে এটা ছাদ এখন এতটা আমফানে ওই সামনের পাঁচিরটা ভেঙে গেছিল এটা পেছনে পুকুর পুরো বাড়িটা দেখায় সামনে জায়গা আছে ইচ্ছা করলে আমরা বাড়াতে পারি তিন কাঠা মানে ভালো বাড়ি হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের গড়িয়ার বাড়ি গড়িয়ার বাড়ি এখন রেডি করার কারণ হচ্ছে তোমরা বলতে পারো দিদি এখন অন্ধকার দিদি এখন রেডি করছে কেন সান এবার কলেজ সান এসে থাকবে আমরা এসে থাকবো স্কুল মোটামুটি অ্যাফিলিয়েশন পেয়ে গেছে শুধু হরিপালের স্কুলটার উপর কাজ চলছে তো অনেক কিছু ব্যাপার মানে মোটামুটি লাইফটা এখন সেটেল সেই জন্য আমরা মানে এই বাড়িতে হাত দিলাম আর এটা তো মেন বাড়ি আমাদের তাই না দেখো এই সাইডটা হাতের কাজটা আমার মায়ের সাইডে আমি হাতের কাজ করেছি দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন গড়িয়া মার্কেটে কেনাকাটা করতে মানে নিউ ইয়ারে কেনাকাটা বলতে পারো কারণ গোপুদের কিছু কেনা হয়নি আদুমাদের কিছু কেনা হয়নি কিংবা পুচায় আমার 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 এই গোপালটার কিছু কেনা হয়নি তো সব কেনাকাটা করতে আমরা যাচ্ছি আর বাড়ি কিছু কেনাকাটাই যাবো পটলি পটলি দেখো ক্যামেরা ফেললি কেমন দেখেই হাসছে দেখো তোমাদেরকে দেখো পটলি 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 ওকে নিয়ে যাই চলো বেরিয়ে আসি আমরা আর একটু একটু হয়তো শ্যুট করবো কেন ক্যামেরা নিয়ে যাবো না হয়তো মোবাইলে একটুখানি শ্যুট করা হবে কেন ওকে নিয়ে বাইরে বেরানো বুঝতে পারছো ও তো ভেতরেই থাকবে গাড়ির ভেতরে আর আমরা জাস্ট কিনে চলে আসবো এক্সপ থেকে দেখো লাইভের আমরা এও করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আমি যেহেতু নেই ওখানে দীপক এসে গেছি দিদি থ্যাংক ইউ
দেবজিৎ কিছু এটা লিখলে লিখে করে দিলে যাই হোক সবাইকে থ্যাংক ইউ 23 জন আছো সাতটা লাইক কেন যা দাদা পিছন দিকে হয়ে গেছে ক্যামেরা সবাই ভালো থেকো অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা এতক্ষণ থাকার জন্য আর 2021 যেন একদম সুন্দর সবার ভালো যায় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমার পূজা ঘরে হোল হোল ফ্যামিলি পূজা ঘর আটা উইক পাইল হোল ফ্যামিলি কে সত্যি হ্যাপি নিউ ইয়ার না বিশ্বাস কর 2020 তো সেম জিনিসই বলেছিলাম হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান সবাইকে নিউ ইয়ারের মানে শুভেচ্ছা যেন এই বছরটা খুব ভালো যায় 2020ও কিন্তু খুব একটা খারাপ যায়নি সবার একটু ভেবে দেখো নতুন নতুন কিছু কিছু ভালো ভালো মুমেন্টগুলো তোমাদের মনে পড়বে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থেকো আগেরটা আমি কেটে দিলাম এই জন্য কারণ বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছিল যখন আমি লাইভ করছিলাম হয়তো সেই আওয়াজটা দেওয়া যাবে না বাইরে প্রচুর গানের আওয়াজ আসছে সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে তো আজকে সারাদিন মানে আমি এখন গড়িয়ে আছে তোমরা দেখেইছো আজকে বাজারে গেছিলাম ওখানে কিছু কেনাকাটা হয়েছে ঠাকুর ভিডিও করেছিল না হ্যাঁ একটুখানি একটা দোকানের এ নিয়েছি তো কিছু কেনাকাটা হয়েছে কিন্তু সাবধানে থেকো 2021 কিন্তু এখনো রোগ মুক্ত না তো কাজে একটু সাবধানে থাকতে হবে কিন্তু আমার এই লাইফস্টাইল সেটা এখন অভ্যস্ত এটা খুব একটা মানে যাবে না তো সেই জন্য প্রিকশন নিয়ে তোমরা থাকো অবশ্যই ভালো থাকো এবং এরকম করে আমার সঙ্গে থাকো আজকে লাইভে এতজন যে যা যা ছিল তাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো গোটা ফ্যামিলি সিং প্রধান ফ্যামিলি একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার উইশ করি চলো আমি এইদিকে আমার সর্দি হয়ে গেছে বিশাল হ্যাঁ পুরো ঠান্ডা লেগে গেছে চলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো পরে বলছি বাই গুড নাইট গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কি মজা সকালে চা আর এখন বাজছে 9টা বাবা গুড মর্নিং এই দাদাকে বলো গুড মর্নিং বাবা বাবা হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ তোমাকে একটা হামি দিয়ে দাও তোমাকে একটা হামি নিয়ে দাও নিউ ইয়ারে ঘন্টায় ঘন্টায় নিউ ইয়ারের প্রথম দিনে ঘরে রান্না বান্না চলছে ওখানে হচ্ছে ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগে আজকে হচ্ছে লুচি আলুর দম আর দেখি কিছু একটা করে দেবো বেগুন ভাজবো ভাবছি বেগুন ভাজবো ভাবছি আর ঘর দেখো খুব ম্যাসি হয়ে গেছে কারণ আমাদের এখানে যে কলটা ছিল না ওই যে ওই দেখো ওখানে যে কলটা ছিল কলটা ভেঙে গেছে তো সেই জন্য কলটা ভেঙে গেছে ওই ওই জায়গাটা অল টাইম জুম আমি জুম করে রেখে দিই আর সেই জন্য মানে হচ্ছে না এইটা ছিল একটা আলাদা ফ্ল্যাট যেটা আমাদের ভাড়া দেওয়া ছিল এইখান দিয়ে ও এন্ট্রেন্স ছিল আমি সামনেটা তোমাদের পরে দেখাবো পুরো এন্ট্রেন্স এটা অন্য লোকেদের বাড়ি যাই হোক তো এটা আমাদের আমার প্রধানদার জীবনের জার্নির জায়গা এটা আমাদের বিয়ে কবছর পর করেছিলাম বাড়িটা আমাদের শান্ত তখন 1.5 বছরের ছিল গো যখন আমরা বিয়ে কত সালের বাড়িটা বলো না 2004 আমরা এই বাড়িটা শুরু করেছিলাম তো অনেক অনেক তোমার স্ট্রাগল অনেক কিছু করে তার আগে আমরা সুইস পার্কে থাকতাম তোমরা জানো না আমার স্ট্রাগলটা কোন লেভেল আমি মাকে এটা কিনে দিয়েছি কেন আমি জানি না এখান থেকে চলে যাওয়ার আগে অনেক মানে এই ঝামেলা করে আমি গেছি যেতে চাইছিলাম না টেকনোতে
শান আগে এখানে ঠিকমতো ভর্তি করেছিলাম শানকে, সেই জন্য এখানে রেখে যাইছিলাম না। কিন্তু এখান থেকে না গেলে তোমার দিদি এই জায়গাটা দাঁড়াতো না। আর এটার আগে আমি আমার একটা বুটিক ছিল, এক জায়গায় সার্ভিস করেছি, সব কিছু করেছি। তোমাদেরকে বললাম না যে কিছুতে মানে ডিসঅ্যাপয়েন্টেড হবে না, লাইফে জার্নি করবে, স্ট্রাগল করবে, এখানে অনেক কথাবার্তা আসতে পারে, নয় দাঁড়িয়ে যাবে। আর কিছু না, আমি আলুর দম আলুটি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে চলছে ঠাকুরের লুচি, এখানে হয়ে গেছে পায়েস, এখানে বেগুন ভাজা, আর ওখানে আলুর দম, আর মিষ্টি আনানো হয়ে গেছে। তো মোটামুটি ভোগ রেডি ওদের। আজকে কিছু পোলাও টোলাও কিছু করে দেওয়া গেল না, কেন যেহেতু আমাদের একটু বেরাতে হবে। আর ওখানে প্রধানদা মিস্ত্রিগিরি করছে। প্রধানদা কেমন মিস্ত্রি, কত টাকা চার্জ? সকালে দেখো ভোগ দর্শন করো, লুচি, বেগুন ভাজা, আলুর দম, পায়েস, গজা, আর হচ্ছে তোমার মতিচুরের লাড্ডু। এই হচ্ছে আমাদের সোনাইদের ভোগ, আদ্যা মায়ের ভোগ। আজকে অন্নভোগ করে দিতে পারলাম না, সামায়ের পায়েস করে দিয়েছি। আর এই দেখো ওদের নতুন ড্রেস, আমি এখানে সেরকম কিছু পাইনি বলে নতুন হেয়ার কিনে দিয়েছি, মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি, আর মাদের নতুন মালা পরিয়েছি। তোমাদেরও বছরটা শুভ যাক, আজকে দিনটা আমাদের ভালোই যাচ্ছে। আর 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 কি ছিল? তোমার মতো ছোট ডল দিয়েছে তাহলে, তাই না স্যান্টা? স্যান্টা গুড গার্লদের অনেক অনেক গিফট দেয়, কিন্তু গুড গার্ল হয়ে থাকতে হবে। আমাকে দিল 5 দিয়েছে, বাহ বাহ, গুড। 1, 2, 3, 4 আমরা ভিডিও এডিট করতে পারবো না, এ আনিনি, কম্পিউটার তো এখানে ল্যাপটপে হচ্ছে না, ল্যাপটপে অতটা নিতে পারছে না, আমরা গিয়ে করবো। কাল আমরা বেরিয়ে যাবো রাত্রি থেকে, ওখানে গিয়ে তারপর এডিট হবে। কাল কটার সময় বেরোবে? রাত্রি থেকে। তো বেরিয়ে পড়েছি, দেখো খাওয়া দাওয়া বাইরে করবো বলে আজকে বাড়িতে রান্নাবান্না করিনি, বাড়িতে মিষ্টি খাচ্ছে তোমরা দেখেছো, ওই জন্য আরো রান্নাবান্নাটা স্কিপ করলাম। আমরা যাই না, এত বেলা হয়ে গেছে, কোথায় যেতে পারবো বা কোথায় গিয়ে কি খাবো? তো ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন কি সেটা স্টার্টিংটা কি টাইম? 2:15 বেরাতে দেরি হয়ে গেছে আমাদের, তোমরা যেখানে বলবে প্রধান দা রেডি। দেখা যাক কি হয়। চলে এসছি পুচাই, দেখো রেস্টুরেন্টে এসে ভাত খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, আছে পুচাই, এই পুচাই পুচুর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, চিকেন, তারপর পাপড়া, কচুর শাক, মোচা,
অনেক কিছু ইচটটা বাজে অনেক কিছু অর্ডার দেয়া আছে আমি বললাম শানকে মালাইকা নিতে নেবে না কি কি খাবার আসছে দাও খাবারটা মেন দরকার নেই টাইম স্পেন্ডটা মেন পদান্দা বিজি ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো তো ভালো হচ্ছে লোক বলে দেখো কাটি কে বন্ধ করছে দেখেছো কি তো অনেক রিভিউ খাবার দাবার সত্যি ভালো এখানে দুবার সেজন চলে এলাম বাবুর পূজার অন্নপ্রাশ পূজার জন্মদিনে আর এখন নিউ ইয়ারে তো খাবার দাবার ভালো সবটাই দেখো পেয়ে যাবে সান ভিডিও করে নিচ্ছে তোমরা দেখে নিতে পারো হোম ডেলিভারি আছে সব দেখে নিতে পারো আর আমরা এই যে সবাই মিলে বসি বলে জায়গাটা এরকম অবস্থা এই যে পূজাই দেখতে চাইছে তোমাদেরকে হাই পূজাই হাই ও দেখছে হাই হ্যাঁ ছাড়ো এই যে সবাই মিলে ওর জন্য এবার আটটা সিট বাড়াতে হবে না পূজাই গম্ভীর হয়ে গেল কেন যে চলে যাচ্ছে বলে টাটা টাটা দেখো সন্ধ্যেবেলায় আমাদের চলছে চা পর্ব মৌসুমি সুন্দরভাবে চা বানিয়ে নিয়েছে মুড়ি চানাচুর সিঙ্গারা বাসি লুচি বিস্কিট দেখো কত কি খেতে বসে হাফ সিঙ্গারা ভাই করে দিয়েছে এই এই যে আমার দেয় বলতে ভুলে গেছে মনে করছে সকালে আমি তোমাদের সঙ্গে দেখা করছি কালকে চা খাওয়ার পর আজকে রাত্রে কালকে সন্ধ্যের পর আজকে সন্ধ্যে কালকে সন্ধ্যের পর আজকে সন্ধ্যে তোমাদের সঙ্গে দেখা করছি কেন এখন আমরা বেড়াচ্ছি যে সব রেডি আজকে মৌসুমি কান্নাকাটি লাগিয়েছিল যেতে পারণ করেছিল তখন ওদের কান্নাকাটি শুরু করেছিল কিন্তু তবুও আমরা চলে যাচ্ছি কিছু করার নেই কেন কালকে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের ভিডিও যাচ্ছে না দুদিন ধরে এটাও একটা ব্যাপার তাই না আর পুচাই ঘুমাচ্ছে কিসে ওটা উলের প্যাকেট মাম মামের আমি করে নিয়েছি চলো পূজায় ঘুমাচ্ছে এবার তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো মাসি এসো মৌসুমি আসছি মৌসুমি রেগে গেছে চলো চলো জ্বালিয়ে দিলাম আওয়াজ দেখা হবে হ্যাঁ দুগ্গা দুগ্গা বাই ফোন যে খবর দিবি হ্যাঁ দেবো এইমাত্র 10টা বাজছে আমরা ফিরে চলে এলাম রাস্তায় একটুখানি কেনাকাটি করছিলাম আর কি
তো সেই জন্য আর আসার সঙ্গে সঙ্গে দেখো এই বড় একটা পার্সেল চলে এসেছিল, এটা তপন দা রেখে দিয়েছিল। এটা নিমাই নন্দীর কাছ থেকে কিছু পেতলের জিনিস আমি নিয়েছি, সেগুলো আনবক্সিং করবো, এখানেও দেখাবো, আমার পূজা ঘরেও দেখাবো। তো সেইটাই, আর আজকে বাড়িতে হয়েছিল ওখানে ওই বাড়িতে পোলাও, আলুর দম, আর কি হয়েছিল জানো, ভেজ ডাল। হ্যাঁ, তো এটা হয়েছিল ওই বাড়িতে রান্না। তো দেখছি তার মধ্যে থেকে একটু পোলাও সানের জন্য মৌসুমি পাঠিয়ে দিয়েছে, আর তরকারি পাঠিয়ে দিয়েছিলাম, শুধু এসে ভাতটা করলাম, এখানে দুধ গরম করলাম, বাচ্চাদের বিড়াল গোজাও চিৎকারি করছে। তো আমি একটু আনবক্সিং করে নিই, তোমাদের দেখিনি কি এসছে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এবার এটা কাটা হচ্ছে, কাটা আনবক্সিংয়ে তোমরা বরাবর জানো আমরা খুব একটা ভালো পারি না, সবাই জেনে নাইকা টাইকার, তারপর নানারকম অ্যামাজন হল, হ্যাঁ না নানারকম আনবক্সিং করে। আমি আমার ঠাকুরের জিনিস আনবক্সিং করতে বেশি কমফোর্টেবল। তুমি যে আনবক্সিং করছো লোকে ডিপ্রেস হয়ে যাবে। না ডিপ্রেস হয় না বাবু, কেন ডিপ্রেস হবে, যেই পাঠিয়েছো এটা কে পাঠিয়েছো, নিমাই, নিমাই দাদা, দাদা হবে না আঙ্কেল হবে জানি না, ডিপ্রেস হবে না, এরকম আনবক্সিং আমাদের হয়, এটা পুরো প্যাকেজের প্রতি ডিসরেসপেক্ট না, অ্যামাজনের কোনো বক্স থেকে পাঠিয়েছে বেচারা, কিন্তু প্যাকেজিং সত্যি ভালো, দেখেছো মার্কেট, সরি কানে লেগেছে, হাত পুড়িয়ে ছেড়ে পান, পাপা আমাদের জিনিসটা অ্যাপ্লাই করবে, এমন কাচ্চো সব চার দিয়ে কি পড়ে গেল, কোন চার পাঁচ যোগ করতে না, একটা সাইড খুললেই হয়ে যাবে বাবা, হয়ে গেছে চারিদিক খোলা, ছাড়ো ছাড়ো তুমি উল্টে আমার হয়ে যাবে, এই দেখো ওখানে গিয়ে পাপা ওই ছাড়ো না তুমি, তোমার ওই ভয় পাবো না, ওই আমি পুরোটা করে দিলাম, হ্যাঁ লাস্টে ফিনিশিং এর ভয় কখনো, আমরা বুঝতে পারি না মুখ কোন দিকে ছিল, এবার থেকে যারা পার্সেল পাঠাবে তারা একটুখানি এটা দিয়েছে ভোগ ভোগের এ, ভালো ভালো ভালো, এটা সব থেকে ভালো জিনিস, এটা আমার খুব ভালো লেগেছে, ধুনো দেওয়ার তো আছে আমাদের, আচ্ছা ও একটা কর্পূরদানি পাঠিয়েছে সুন্দর দেখে, আর এটাও বড়ই পাঠিয়ে দিয়েছে, ওকে আমি বললাম সব থেকে ছোটোটা হবে, সব থেকে ছোটো কিন্তু ও সেই বড়ই পাঠিয়ে দিল, এটা আরও ছোটো লাগতো, মানে এইটুকু পুচি লাগতো, কোনটুকু পুচি, এইটুকু পুচি, কিন্তু দেখতে ভালো জিনিসটা, কোয়ালিটি ভালো, হ্যাঁ কোয়ালিটি ভালো, এটা হচ্ছে তোমার বুক স্ট্যান্ড, যেটা থালি আমি যেটা গোপালদের দিই যখন এটা দেওয়া যাবে, এটা হচ্ছে একটা কর্পূরদানি, ছোটো কর্পূরদানি আমার খুব দরকার ছিল, ও নিজে কাজ করে যাবে, প্রথম কথা শুনবে না, বেয়াদব ছেলে দেবো, তো এটা হচ্ছে তোমার কর্পূরদানি, আর এটা হচ্ছে তোমার ধুনো, এইটা হচ্ছে আমার লাইফে খুব মানে খুব একটা মানে চাহিদা ছিল আমার জীবনে, যেরকম একটা ধুনুচি হবে যেটা আমি পাচ্ছিলাম না, হাইটটা কেমন করে বোঝাই বলো, এটা অনেকটা বড়, এবার দেখো এই রিমোটটা পুষ্ট আছে, এটা রিমোট, এই রিমোটের থেকে বড়, অনেকটা বড় এটা, মানে অনেকটা বড়, আর আমাদের অ্যাকচুয়াল ধুনো আছে এটা আছে না ওটার সাথে কম্পারিজন করে দেখাতে হবে, তাহলে কালকে পসিবল, আর এটা হচ্ছে তোমার আমার যে লক্ষ্মীর ছিল না লক্ষ্মীর গাছি বলেছিলাম, তো ওকে আমি বলেছিলাম একদম ছোট এইটুকু, আর এত বড় পাঠ, তুমি এত নড়াচ্ছো এটা ফোকাসই নিতে পারছো না, মানে আমি বলেছিলাম এইটুকু তোমার নয়, এটা এটা এটার ফোকাস, এটাও অনেকটা বড়, তো এটা জাস্ট ওখানে রেখে দেওয়া হবে আর কিছু না, কেন রেখে দেওয়া হবে, খুব সুন্দর হয়েছে জিনিসটা, কত সুন্দর, কত ভারী আছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা, খুব সুন্দর, থ্যাংক ইউ নিমাই,
এত সুন্দর এত কম নোটিশে আমাকে মানে এই জিনিসগুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা আমার পূজা ঘরে আমি রিভিউটা ভালো করে দেবো। এটা হচ্ছে আনবক্সিং, এটা এখানে মাইক্রোওভেনে সব ঝোলগুলো গরম করে নেবো, দেখে নেবো। তিন দিনকার ব্লগ তোমাদের কালকে একদিনে যাবে, তোমরা দেখে নেবে। আর তোমরা দেখে নেবে মানে এটা কি তোমরা দেখছো অলরেডি? ও তোমরা দেখছো, হ্যাঁ তোমরা দেখছো। তিন দিনকার ব্লগ একদিনে দিয়ে দিয়েছি আমরা, যেটা সানের বুদ্ধি ছিল। আমি ভেবেছিলাম তিন দিনে আলাদা আলাদা করবো, কিন্তু একদিনে শেষ করতে হচ্ছে। তো দেখার জন্য কোনো ভিডিও দেখো, সবাই ভালো সুস্থ আছে, শরীর সঙ্গে মনে যত্ন।